জননেত্রীকে কবরের পাঠান্ত দূরে থাকুক, তার দিকে যে চোখ উঠে দেখবে তার চোখ তুলে ফেলা হবে। এত বড় সাহস, বঙ্গবন্ধুর কন্যাকে বলে তাহলে কবরে পাঠাবে, তার আগে তাকে বলতে চায় পরিষ্কার ভালো হয়ে যান, তা না হলে কিন্তু রাজপথেই খবর হয়ে যাইব। আজকে তারা আজকে পরিষ্কার বলে বাংলাদেশে তারা নির্বাচন হতে দেবে না এবং তারা নির্বাচনও করবে না। যারা এই ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যেই বলতে চাই, বাংলাদেশে নির্দিষ্ট সময়ে সংবিধান মোতাবেক জননেত্রী শেখ হাসিনার সরকার আবার ইলেকশন কমিশনের অধীনে নির্বাচন হবে। এই নির্বাচন কারো পক্ষে বানচাল করার সাহস হবে না, এই কথা পরিষ্কার বলতে চাই। নির্বাচন হবে আওয়ামী লীগ সহ স্বাধীনতার পক্ষের শক্তি নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান না, এতে বোঝা যায় আপনারা ক্ষমতা দিয়ে জনগণের উপকার করতে চান না, আপনারা বিশৃঙ্খলা করতে চান, আপনারা স্বাধীনতা মানেন না, আপনারা ভোট মানেন না, আইন কানুন মানেন না, গায়ের জোরে ক্ষমতা যেতে চান। আজকের এই উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে চাই, আজ বাংলাদেশের সকল সর্বস্তরের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে রয়েছে। তার প্রমাণ আজকের বৃষ্টির মধ্যে হাজার হাজার কর্মী এখানে উপস্থিত হয়ে এই যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আজকে আর একটা কথা বলি, তারা কি বলে বাই চান্স বাংলাদেশ, বাংলাদেশ নাকি হঠাৎ হয়েছে, এই ধরনের কথা যারা বলে তারা রাষ্ট্রদ্রোহী, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা বাংলাদেশে তাদের থাকার কোন অধিকার নাই। আজকে আমাদের পরিষ্কার হইতে হবে, এই দেশে যদি নির্বাচন হয় তাহলে জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। যারা করতে চান না আলহামদুলিল্লাহ, যেখানে খুশি সেখানে যান। যারা নির্বাচন করবেন, যারা সরকারে যেতে চান, জনগণকে ক্ষমতা রাখতে চান, তাহলে তাদেরকে নিয়ে নির্বাচন করব। সর্বশেষ বলি, নির্বাচন বানচাল করা, জননেত্রী শেখ হাসিনা কবরে পাঠানো কারো পক্ষে সম্ভব না। জননেত্রীকে কবরে পাঠান তো দূরে থাকুক, তার দিকে যে চোখ উঠে দেখবে তার চোখ তুলে ফেলা হবে। এত বড় সাহস, বঙ্গবন্ধুর কন্যাকে বলে তাহলে কবরে পাঠাবে, তার আগে তাকে বলতে চায় পরিষ্কার ভালো হয়ে যান, তা না হলে কিন্তু রাজপথেই খবর হয়ে যাইব।